আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। এই রোগ সেই রোগ ওই রোগ যেই রোগ আসছে যাচ্ছেই না। আমার মনে হচ্ছে এক একজন বলে এক বছর, আর একজন বলে দুই বছর, আর বলে ছয় মাস, আর বলে মাস মাস। আমার মনে হচ্ছে আমি বলি জিন্দেগি তো আর করোনা যাবে না। কলেরা আসছে গেছে নাকি? হ্যাঁ, টাইফয়েড আসছে গেছে, এরকম একটার পর একটা যেগুলো আসছে যায় নাই। আল্লাহ তাআলা হয়তো কোনো মানুষের মাথার ভিতরে এক জ্ঞান দিয়ে দিবেন, এটার ভ্যাকসিন তৈরি হবে, ওষুধ তৈরি হবে, এরপরে স্বাভাবিক হয়ে যাবে। এটা কিন্তু যাবে না, আমার মনে হচ্ছে না এই করোনা আর যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বেশি বেশি করে কি করবেন, দোয়া ইস্তেগফার করবেন, এই দোয়াটা পড়বেন আমরা যেটাকে দোয়া ইউনুস বলি। তবে কোরআনে কোথাও দোয়া ইউনুস নামে এরকম কোনো উল্লেখ আছে বলে আমার মনে হয় না। সেজন্য আসি, কোন মৃত ব্যক্তি, কোন গাছ, কোন সূর্য, কোন চন্দ্র, কোন সৃষ্ট কোন জিনিস আমাকে সুপারিশ করতে পারে না। শেষ পর্যন্ত সর্বশেষ সুপারিশের মালিক কে? ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 23 নম্বর আয়াতে বলেন, যদি তুমি মুমিন হয়ে থাকো তবে তোমার ভরসা হবে কার উপরে? কার উপরে? অমুকের অমুকের উপর ভরসা। অমুক আছে বলে আঙ্গ দেশে এটা হইতেছে না, ইমান আছে নাকি কাফের হইছে? মুরতাদ হয়ে গেছে। কারণ এটা বলেছেন কে? আল্লাহ। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা হবে কার উপরে? অন্য কার উপরে ভরসা করা যাবে? হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের 84 নম্বর আয়াতে আরো বলেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো, যদি মুসলমান হয়ে থাকো, তবে তোমরা কি করবা? তাওয়াক্কুল করবা, ভরসা করবা কার উপরে? মনে থাকবে, অন্ধ হয়ে যাবেন না। দুনিয়ার জন্য, ব্যক্তির জন্য, কোন দলের জন্য অন্ধ হয়ে যাবেন না। তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। এটা যদি না থাকে আপনার ঈমান শেষ। এমনে দাড়ি রাখতে পারেন, টুপি রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, নামাজ পড়তে পারেন, কিছুই কাজে যাবে না। একজন মুসলিম পুজো করলে সব হবে, দান করলে সব হবে? হবে না। তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবেন, অন্য একটা ব্যবস্থা করে তার প্রতিদান তাকে দিয়ে দিবেন। কিয়ামতে তার জন্য কিছুই নাই, কিছুই না। সেজন্য আপনাকে আমাকে আগে ঈমান শুদ্ধ করতে হবে। এই বিষয়টা শেষ করে ইনশাআল্লাহ আমরা এখন শুধু ঈমান আগে ঈমানটি করি, কি বলেন? এই বিষয়টা শেষ করে ইনশাআল্লাহ আরো ঈমানের ব্যাপারে কথা হবে। আল্লাহ